লাস্ট পর্যন্ত আমি ভেবেছিলাম যে হয়তো কংগ্রেসের থেকে করতে পারবো, কিন্তু শাসক দলের বিরুদ্ধে থেকে কিছুই করা যায় না। তৃণমূল আমলের এটাই কি বাংলার নবদস্তুর? 2011 রাজ্যে ক্ষমতার পালা বদলের পর থেকেই দল বদল যেন এ বাংলায় জলভাত। যতবার শিবির বদলেছেন নেতা নেত্রীরা, ততবারই দল বদলু থেকে তৃণমূল নেতৃত্ব সকলেরই মুখে ছিল একরা, উন্নয়নে সামিল হতেই নাকি ভুল বদল। সোমবার খাটালেও বাইডেনকে নিজেদের দলে টেনে একই কথা শোনালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় জেতার পর তার সাথে আমার যোগাযোগ হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক যে কর্মযজ্ঞ তাকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে যাতে আগামী দিন তৃণমূলের লড়াইটা সর্বাত্মক হয়, সেই কারণে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলে। হুজুর খেলা, জনগণের কল্যাণে সবাই নাকি এত উদ্গ্রীব যে শাসক দলে ভিড়তেই হবে, সত্যি কি তাই নাকি বিরোধী হলেই টুটি টিপে ধরা হবে, ভয় দেখিয়ে নিজেদের পাল্লা ভারী করবে তৃণমূল, বুঝিয়ে দেওয়া হবে অন্য দলে থাকলেই বন্ধ হবে উন্নয়ন। এখন আমি লাস্ট পর্যন্ত বুঝতে পারলাম যে না, কোনো রকম উপায় নেই তৃণমূল ছাড়া। এখনো যেসব রাস্তাঘাট এইগুলো বলেছে, রাস্তাঘাটগুলো করতে দেবে বলেছে। এদিকে শুধুই কি উপনির্বাচনে সাগরদিঘি আসন ফসকে ছিল তৃণমূলের, সংখ্যালঘু প্রভাবিত এই আসনে শাসকের ভোট ব্যাংকে থাবা বসিয়েছিল বাম কংগ্রেস জোট। সংখ্যালঘু ভোট বড় বালাই, তাই কি বাইডেনকে নিজেদের পালে টেনে নিজেদের ক্ষতে মলম দেওয়ার মরিয়া চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের? এতে হিতে বিপরীত হবে না তো? আবার বলে দিলাম আপনাদেরকে, এই অফিসে দাঁড়িয়ে ওয়ান্স ভ্যালু ডাজ নট মেক এ সামার, এক মাঘে শীত যাবে না, যে খেলা দিদি খেলছে সেই খেলা দিদিকে একদিন ধ্বংস হতে হবে। উপনির্বাচনে যে সাগরদিঘি মডেল ঝড় তুলেছিল, মাত্র 3 মাসেই মুখ থুবড়ে পড়ল সেই মডেল। পঞ্চায়েত ভোটের আগে বাম কংগ্রেস জোট কি তাহলে রামধনু জোট? সোনার পাথর বাটি বাম আর কংগ্রেসের এই নতুন জোট, তৃণমূলের বিজয় রথ থামাতে আসলে ভরসা সেই একমাত্র বিজেপি? কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তিনি জেতার পরের দিনই হয়তো তৃণমূলে চলে যাবে, এই ধরনের বিশ্বাস আমার ছিল। এখন সেটাই দেখা গেল, সেই বাইরন বিশ্বাস এখন বর্তমানে মির্জাফর বিশ্বাস হয়ে গেল। যে জনগণের বিশ্বাসে ভর করে বিধায়ক হয়েছিলেন, মাত্র 3 মাসের মধ্যেই হাত ছেড়ে কংগ্রেসকে বাই করা বাইরন তো মানুষের সঙ্গেই প্রতারণা করলেন। বিরোধীরা বলছে মুর্শিদাবাদের এ যুগের মীর জাফর হলেন বাইরন বিশ্বাস। সর্বগ্রাসী তৃণমূল যে সংস্কৃতি রাজনীতিতে আমদানি করেছে, একদিন সেই রাজনীতির বাকি চক্রে পড়লে কি বলবে খাসপুর শিবির? বাইরন বিশ্বাস কি বিশ্বাসঘাতকতা করলো সাগরদিঘির সাথে? তার জবাব চায় বাংলা, রিপাবলিক বাংলা। মানুষের স্মৃতি খুব দুর্বল এবং সেই কাজটা মনে করিয়ে দেওয়ার কাজটা করবার জন্য আমি ময়ূখ রঞ্জন ঘোষ বসে রয়েছি, এবং প্রতিদিনের মতো না আজও আপনাদেরকে মনে করিয়ে দেব যে রাজনীতিবিদরা ঠিক কী কথা বলেন 2 মাস আগে এবং 2 মাস পরে ঠিক কী কথা বলতে হয়, কখনো টাকার জন্য, কখনো অন্যান্য সুবিধা পাওয়ার জন্য, কখনো চাপে পড়ে। হয়তো আমি জানি না বাইরন বিশ্বাস এই মুহূর্তে আরেকটা সাক্ষাৎকার আমাকে দেননি, কিন্তু প্রথম যে সাক্ষাৎকারটা বাংলা টেলিভিশনে বাইরন বিশ্বাস দিয়েছিলেন সেই সাক্ষাৎকারটা ঘটনাচক্রে আমার সঙ্গে, এবং সেই সাক্ষাৎকারের অংশ 2-3টে অংশ আস্তে আস্তে ভালো করে ছোট্ট ছোট্ট করে মিষ্টি মিষ্টি করে আপনাদেরকে শোনাবো। কারণ এই পাল্টি খাওয়া দল বদলের রাজনীতি এগুলো আমাদের শুনতেও ভাল লাগে, দেখতেও ভাল লাগে, বড় আরাম লাগে। 2 মাস আগে যে মানুষটা ছিল পাল্টায় মুখ পাল্টায় চারপাশ, রাস্তায় আসে অন্য রুটের বাস, সেই পাল্টাও তুমি দেখতে আসি। আমরা বাইরন বিশ্বাসকে আজকে দেখবো, 2 মাস আগের বাইরন বিশ্বাস এবং আজকের বাইরন বিশ্বাস, এবং তারপর বিতর্ক করবো